সালামু আলাইকুম আরহাম বরক বি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত তিনিবার জানতে চাই যে কুকুর যদি না কি পালন করে তখন হাদিসের বাস্যমতে যে কুকুর পালন করবে তার স্বভাব থেকে কাটা যাবে এই স্বভাব থেকে কাটা যাওয়ার কারণ কি সম্মানিত দিনী ভাই এবং মুসলিমের মধ্যে একটা হাদিস আছে আবহাওয়া রাজি আল্লাহ তার আলু থেকে তিনি বলেন যে রাসুল সাল্লাহাম এসাদ করেন মান আমসাকা কালবান ফাইনাহু ইয়াং কুসু কুল্লা ইয়ৌমিন মিনামিহি কিরাতুন ইল্লা কালবা হারসিন আউমা শিয়াতিন যে ব্যক্তি কুকুর ধরে রাখবে বা পালন করবে প্রত্যেক দিন তার আমল থেকে এক কিরা পরিমাণ সব কমে যাবে তবে কেউ যদি নাকি নিজের খেত খামারে রক্ষার উদ্দেশ্যে অথবা নিজের পালিত পশুর হেফাজতের উদ্দেশ্যে অন্য বর্ণনাতে আছে যে যদি না কুকুর দিয়ে শিকার করার উদ্দেশ্যে ফালে তাইলে গুণা হবে না সব কাটা যাবে না অর্থাৎ জরুরতবশত যেগুলো শরীয়তের দিক দিক নির্দিষ্ট করা আছে ওই সমস্ত জরুরতবশত যদি না কি পালন করে কুকুর তাইলে সব কাটা যাবে না আর যদি নাকি এমনি যা মানুষ মানুষের চোখ সৌন্দর্যের জন্য বা কুকুরের সাথে যে ভালোবাসা সৃষ্টি করার জন্য সময় কাটানোর জন্য এমনিতে যদি নাকি কুকুর পালন করে তাহলে তার আমল নামা থেকে কিরা পরিমাণ স্বভাব কমে যাবে এর কারণ হিসেবে ওলামা একরাম উল্লেখ করেন তাহারিমু একতেনা ইল কেলাব লিগাইরিমা ওয়ারাদাত বিহীন নুসুস আসা বেকা এই সকল হাদিস অনেকগুলো হাদিস আছে বিষয়ে এই সমস্ত হাদিসকে সামনে রেখে ওলামা একরাম বলেন বোঝা গেল হাদিসে বর্ণনা করা সারা ভিন্ন খাতে এমনিতে লালন পালন করা হারাম প্রমাণিত হলো কুকুর লালন পালন করা হারাম ওই সমস্ত কারণগুলো ছাড়া যেগুলা উল্লেখ করা হয়েছে কোরআনতে যেহেতু হারাম লিয়ানা নোকসানা রাজের লিমা ইর টেকা বাহাল মুকানি যেহেতু এটা হারাম কারণ হারাম এই জন্যেই যদি নাকি কোনো একটা গুনাহ বা হারাম কাজ না করা হয় তাইলে তার থেকে সব কমে যাওয়ার কোনো কারণ থাকে না যেহেতু সব কামে সব কমি কমে যাবে বলে ঘোষণা আছে বোঝা গেছে সব কমে যাবে কাটা যাবে যদি কোনো ধরনের কি হয় গুণা হয় তাই এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কুকুর ফালা এটা হারাম হারামের কারণে কি হয় গুণা হয় যেহেতু গুণা হয় তাই এই গুণাটা এমন গুণা যেটা সব থেকে কাটা যাবে গুনা যে পরিমাণ গুণা হইল এই পরিমাণ সব তার আমার নামা থেকে কাটা যাবে তাই কুকুর ফাললে সব কাটা যাওয়ার কারণ হচ্ছে এটাই যে জরুরত ছাড়া কুকুর পালন করা হারাম আর হারামের কারণে গুণা হয় তাই এখানে ওই ব্যক্তির সব কাটা যাবে যে পরিমাণ সব যে যে পরিমাণ গুণ হলো এই পরিমাণ গুণার থেকে তার আমলার যে সবগুলো স্টক করা আছে ওইগুলা কাটা যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আবিসকুমাত